হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি চিকিংয়ে, চলেন আমাদের সাথে চিকিংয়ে যাই। উপরে হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আর তার নিচে এনসিসি ব্যাংক, তার নিচে হচ্ছে একদম ফার্স্ট ফ্লোরে চিকিংটা। আপনারা চলে আসতে পারেন, খেয়ে দিয়ে চেক করে দিয়ে বলতে পারবেন কেমন। আর আমরা এখন এন্টার করছি চিকিংয়ে। ভিতরে আজকে মানুষ কমই আছে, এখন যাই না, করোনার মধ্যে মানুষ কেমন আসে। এটা হচ্ছে প্লে জোন, আমরা একটু পরে আপনাদেরকে প্লে জোনটাও নিয়ে যাবো, দেখাচ্ছি। আগে আমরা একটা বসার প্লেস পছন্দ করে বসে হ্যান্ড ওয়াশ করে রিল্যাক্স হয়ে আপনাদেরকে অর্ডার করে আপনাদেরকে চিকেনটা ভালো করে ঘুরে দেখাই। এখন আমরা একজন একজন করে হ্যান্ড ওয়াশ করতে চলে যাব। যাও, তুমি যাও, আমি তো জমসে যেতে পারতেছি না, সরি, পা দিয়ে থাকা তো। আচ্ছা দাও, সরো, জোরে জোরে দাও, শরীর শক্তি নাই, ভালো করে হ্যান্ড ওয়াশ করে আসবা, ক্লিন করে আসবা ভালো করে। সুন্দর একটা প্লেস, তুমি যে এইটাতে দেখ ঘুরে আসতে পারো। এই যে যে এটা তো তুমি উঠতে পারো। নাম কি? ব্লু লাগুনা। টেস্টের কথা বললাম না, কেমন লাগলো পিজা আর চিকেন ছিল যে লেগ পিসটা, ওটা মাছের মতো লাগছে চিকেন খাইতে। তাহলে এই চিকেনটা খাইতে কেমন লাগলো? খাবারগুলো খুবই ভালো ছিল, খেয়ে ট্রাই করতে পারেন। ওদের প্রত্যেকটা জিনিস বাইরের, দুবাইয়ের খুবই ভালো ছিল। শাহি জুস কর্নার, ঢাকেশ্বরী জুস। আমাদের একটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারটা হচ্ছে আমাদের কিসে সবেদা, এটা হচ্ছে বানানা মিল্কশেক, আর এটা হচ্ছে উনি হচ্ছে স্ট্রবেরি।
আর মাস্কই খুলি নাই। অনেক টেস্ট এখন বাসায় চলে আসছি, সব ঘোরাঘুরি শেষ। কালকে আমি এক জায়গায় যাচ্ছি, সেটা আপনাদেরকে কালকে ব্লগে, কালকে না পরশুদিন ব্লগে পাওয়া যাবে হয়তো বা ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই খুদা হাফেজ। আমাদের ব্লগটা ছোট্ট একটা ব্লগ, চলে যাওয়ার আগে একটু ঘোরাঘুরি। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে ছোট্ট একটু ব্লগ করে ফেলেছি আপনাদের জন্য। চিকিংয়ে গিয়েছিলাম, চিকিংটা খুবই ভালো লেগেছে, এখানকার খাবার সার্ভিস সবই ভালো ছিল। আপনারা চেক করতে পারেন যে, আর ঢাকের শরীর জুস তো সবাই চিনেন, ওখানেও যেতে পারেন। আর চিকিংয়ের খাবার সব কিছু ওদের সস থেকে শুরু করে সব কিছু ওদের বাইরে থেকে নিয়ে আসা, মানে দুবাই থেকে নিয়ে আসা। আর আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন, আমাকে ভালো ভালো কমেন্ট করবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর করোনা বেড়েছে, সবাই সেফ থাকবো, সেফটি মেনটেন করবো, জরুরি প্রয়োজন ছাড়া আমরা কেউ কোথাও যাবো না। আর সেফটি মেনটেন করবো অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আল্লাহর কাছে দোয়া করবো পৃথিবীটা যেন আগের মতো হয়ে যায়। সব জায়গায় লকডাউন দিয়ে দিয়েছে, সবাই সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।